মানুষ শূন্যতা নিয়ে দুনিয়ায় জন্ম নেয়, মানুষের মতো শূন্যতা নিয়ে অসহায়ত্ব নিয়ে দুনিয়ার কোন সৃষ্টি জমিনে পারা মানুষই একমাত্র প্রাণী যে সবচেয়ে বড় অসহায়ত্ব নিয়ে জমিনে পারা। মার পেটের থেকে যেই মুহূর্তে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো একটু ভালো মতে ওকে দেখেন, মানুষ তো খুশিতে নিয়ে নাচতে থাকে, এই জন্য উর্থিকা কোনো শিক্ষা গ্রহণ করে না। কেন না, ফ্যামিলির প্রথম বাচ্চা অথবা দেখা যাবে মা বাবার প্রথম বাচ্চা, বাচ্চা হিসাবে সবাই বাচ্চাকে উঠে তখন আনন্দের জোয়ারে ভাসতে থাকে, কিন্তু এই বাচ্চাটার দিকে তাকায় কেউ উপদেশ গ্রহণ করে না যে ও কিরকম অসহায়ত্ব নিয়ে দুনিয়াতে আসছে, কেমন অসহায়। ছোট কতটুকু, দুর্বল কতটুকু, অজ্ঞতা কতটুকু, যদিও কাঁদে আল্লাহ বলে এই কান্না ও জানতো না কান্না, কান্না তো আমরা শিখাইয়া দিছি, এটারও কারণ আল্লাহ বর্ণনা করছেন যে কান্না কেন শুকাইছেন। আল্লাহ বলে কান্না এই জন্য শিখাইছি যে ওর জন্য আমি সবার দিলে ভালোবাসা তৈরি করছি, জাল বিছায়া দিছি, কিন্তু সমুদ্রে তো তরঙ্গ ওই পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত বাতাসের ধোলা না লাগে। বোঝেন নাই মনে হয়, সমুদ্রে বা নদীতে ওই পর্যন্ত ঢেউ আসে না যতক্ষণ পর্যন্ত বাতাসের ধোলা না লাগে। বাতাসের ধোলা যখন লাগে, পাথর যখন চলতে থাকে, তখনই সমুদ্রে ঢেউ বাড়তে থাকে। আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করছি, ওই ভালোবাসার ভিতরে তরঙ্গ লাগবে তো লাগবে কি কইরা, এই জন্য তোমাকে কান্না শিখাইছি, তুমি কান্দতে দেরি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, সবাই তোমার দিকে ছুটে আসতে দেরি করে নেয়, কান্না শুনতে দেরি, সবার ভিতরে ভালোবাসায় বেকুল হইতে দেরি করে নেয়। মাও ছুটতেছে, বাবা দাদা নানা নানি দাদি চাচা চাচি খালা খালু সব আপনজন ছুটতেছে, বাচ্চা কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন। বাপ তো আরো ব্যাকুল হয়ে যায়, ফলাও সবকিছু থামাওয়ার কান্না। আর এটা শুধু আমাদের না, আমাদের নবীজিও হাসান হুসেনের কান্না শুনতে পারতেন না, যখনই কান্না শুনতেন তো ছুটা যায় বলতো, ফাতেমা হাসান হুসাইনকে কাঁদাইস না, হাসান হুসাইনের কান্না শুনলে আমি সইতে পারি। কান্না দিছিলেন ভালোবাসার ভিতরে ঢেউ ঠানের জন্য। তো মানুষ অসহায় দুনিয়াতে আসে, এর মতো অসহায় কেউ আসে না, কোনো প্রাণী না। এক অসহায়ত্বের সমুদ্রের ভিতরে ডুব দিয়া মানুষ দুনিয়াতে আসে, ছোট দেখেন তো কতটুকু, দুর্বল দেখেন তো কতটুকু, অজ্ঞতা দেখি তো কিরকম। আর শূন্যতা দেখি তো কত, জিহ্বা আছে কিন্তু বাকশক্তি নাই, চক্ষু দেখা যায় বন্ধ করে মেলে কিন্তু দৃষ্টিশক্তির কোনো কার্যকরিতা নেই, জানারও কোনো ক্ষমতা নেই, কোনো মেশিন আসে নাই যে বাচ্চার চক্ষু ওই মুহূর্তে টেস্ট করা বলা দিবে সে দেখবে, কোনো ডাক্তার রিপোর্ট দিতে পারবে না। যান ক্যানাডায় নিয়া বা আমেরিকায় নিয়া, যান অস্ট্রেলিয়ায় নিয়া আর জাপানে নিয়া, যেই মুহূর্তে বাচ্চা জন্ম নিছে ওই মুহূর্ত দেখা, কেউ বলতে পারবে না যে চক্ষু দেখবে কি দেখবে না, কান শুনবে কি শুনবে না, জবান বলবে কি বলবে না, সবাই বলবে অপেক্ষা করো, সাজানেওয়ালা সাজাইলে সাজবে নাইলে সাজবে না, সাজানেওয়ালা যদি সাজায়, ওই আল্লাহ যদি চোখকে দৃষ্টি দিয়ে সাজায় দেয়, কানকে শ্রবণ শক্তি দিয়ে সাজায় দেয়,
জিব্বাকে বাক শক্তি দিয়া সাজায় দেয়। এইখানে মগজ আছে বটে, কিন্তু বিবেক বুদ্ধি দিয়া যদি সাজানে ওয়ালা না সাজাইল তো চিরজীবন মগজ থাকবে কিন্তু আর সাজানো সম্ভব হবে না। পাগলের মাথায় এমন না যে মগজ নাই, যায়া দেখেন আপনার মতোই ওয়েটওয়ালা মগজ আছে, ওটাকে বাদাই করছে 5 লক্ষ কিলোমিটার তার দিয়া আল্লাহ আমাদের মগজটাকে বাদাই করছেন 5 লক্ষ কিলোমিটার তার দিয়া, 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে এটাকে বাঁধছে, ওটাও 5 লক্ষ আছে, কিন্তু হয়তো কোনো জায়গায় একটু আছে যার কারণে এখানে বিবেক বুদ্ধি বলতে কিছু নাই, দুনিয়া বলে পাগল, দুনিয়া বলে তার সিরা, দুনিয়া বলে একটু ঢিলা। আমাদের সমাজের শব্দ না এগুলা, দূরের থেকে দেখায়, কি দেখায়, একটু একটু ঢিলা। আল্লাহ যদি না সাজায় তাহলে সাজবে না। তো মানুষ দুনিয়াতে শূন্যতা নিয়ে আসে, এর মতো শূন্যতা নিয়ে কেউ আসে না, কিন্তু যদি যতদিন বেঁচে থাকে অতদিনও শূন্যই থাকে। আজ পর্যন্ত কেউ ব্যাপারে দেয় নাই, কোনো বিত্তশালী, কোনো অর্থশালী, কোনো আধিপত্যওয়ালা আধিপত্যশালী অথবা কোনো শক্তিশালী আজ পর্যন্ত ব্যাপারে দেয় নাই বা কাউকে বলে নাই যে আমার আর দরকার নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ। মনে হয় বুঝাইতে পারি নাই, পারছেন বলছি বুঝাইতে পারছি, আর বলে নাই, রাগ হয় না মাধবদীর মানুষ, মাধবদীতে মাইকিং করে নেয় আমার 5টা হয়ে গেছে আর আমার লাগবো না, এইবার তোমরা যার মনে চায় যতটা খুলতে খুলতে পারো আমার এনাফ। মনে হয় বোঝেন নাই, বোঝেন নাই মনে হয় কি কারখানা কারখানা, আমার 5টা হয়ে গেছে আর লাগবো না আলহামদুলিল্লাহ। সারাটা জীবনই শূন্য থাকে, কোনোদিন ভরে না, কোনোদিন জন্ম নেয় শূন্য, সারা জীবনও থাকে, সারা জীবনই শূন্য। দেখাইতে পারি আমি আপনাদেরকে, নেটে আসছে কি আসে নাই জানি না, কিন্তু নাম বলবো না, বাংলাদেশের বহুত মানুষের কথা আছে, আল্লাহ এত দিছে এত দিছে এত দিছে এত দিছে যে নিজেও জানে না কত দিছে, ম্যানেজারকে ডাকা ছাড়া বলতে পারবে না কত দিছে, তারপরও কয় আল্লাহ কি দিছে, একটা বাথরুমের জায়গাও তো হয় নাই এখন পর্যন্ত, একটা বাথরুমের জায়গাও হয় নাই। তো সারা জীবনই শূন্য থাকে, জন্ম নেয় শূন্য, সারা জীবনই শূন্য থাকে। হায় 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 খালি কি হায় 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 শূন্য, হায় হায় কে করে যে শূন্য থাকে, বিদায় আসল জায়গায় আসে। যদি মানুষ চায় যে আমি শূন্য থাকতে চাই না, আমি পূর্ণ হইতে চাই, এই ছোট জীবনটাও যদি পূর্ণ থাকতে চায়, আর এই জীবনের পরে আরেকটা জীবন আসতেছে যেটাকে আখেরাতের জীবন বলে, যেইখানের যাত্রী আমরা সবাই, সবাই আমরা ওইখানের যাত্রী, আখেরাতের যাত্রী, একজনও বলতে পারবে না আমি আখেরাতে যাইতে চাই না বা যাব না, না সবাই আখেরাতের যাত্রী, যে অস্তিত্ব নিছে তাকে একবার ধ্বংস হইতেই হবে, যে অস্তিত্ব নিছে তাকে একবার মরতে অবশ্যই হবে, যে দুনিয়াতে আসছে তাকে একবার আখেরাতে অবশ্যই যেতে হবে, নিঃসন্দেহে আমরা সবাই কিন্তু যাত্রী। যে চায় যে আমার এই ছোট জীবনটাও যেন শূন্যতা না থাকে,
আর মৃত্যুর পরে যে আমি আখেরাতে যাব ওইখানেও যেন শূন্যতা না থাকে। ও মেরে দোস্ত, দুনিয়ায় পাইলেই কতটুক পায়? দুনিয়া কত বড় জানেন? এই দুনিয়াটা কতটুক বড়? বাড়িতে যায় হিসাব করেন, এইখানে বসে হিসাব করতে পারবেন না। আপনাদের এই শখের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত? যেদিক দিয়ে মাপবেন ওদিক দিয়ে এই ফুটবলটা 24,000 মাইল। এমনে মাপেন বা এমনে মাপেন, এই ফুটবলটা 24,000 মাইল। 800 কোটি মানুষের ভিতরে বণ্টিত, বর্তমানে 800 কোটি মানুষ এর ভিতরে বণ্টিত, আর দুনিয়া মাকসুম বণ্টিত। আপনি পাইলে আর কতটুকু পাবেন? আর একটা হাদিস দিয়া যদি বুঝে আসে, আল্লাহ নিজে বলতেছেন, দুনিয়া সমগ্র সম্পদের সাথে যদি আমার কাছে একটা মশার ডানার সমান দাম হতো, তাহলে কোনো খোদাদ্রোহীকে, নাফরমানকে দাম নাই বিদায় আজকে পানি নিতে দিতেছেন, পান করতে দিতেছেন, অক্সিজেন নিতে দিতেছেন, সুরক্ষা করতেছেন। আর যদি দাম হইতো, রব্বে কাবার কসম, এক শ্বাস নিয়া দ্বিতীয় শ্বাস নিতে দিতেন না। দুনিয়ালারা যদি পারে যে পয়সা যতক্ষণ কথা ততক্ষণ, ঠিক না? মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন কি বুঝছেন? মোবাইলে টাকা আছে যতক্ষণ কথা চলবে, টাকা শেষ যদি সবচেয়ে প্রয়োজনীয় কথাটাও থাইকা থাকে, কি এটার নাম কি? ফিরি। আরে কন্যা, এটার নাম কি? ফ্রি পেড। ফ্রি পেড না, ফ্রি পেড না, সত্য তো? যদি মানুষ সিস্টেম বানাইতে পারে, আল্লাহ বানাইতে পারতেন না? না পারতেন না, যে আমার হুকুম মানলে শ্বাস চলবে, নাইলে উত্তরে পড়া থাকবে, না পারতেন না? না, যুবকরা ভাবে কি আল্লাহ পারে নাকি? পারলে আমার ঘরে নাচায় না কেন, ঠিক না? চাও আল্লাহ নাচাক, হ্যাঁ কি মনে হয় আমরা চাই, ঠিক না? করোনার সময় নাচায় নাই, না নাচায় নাই, হ্যাঁ চাও আবার আরেকটা করোনা আসুক? আল্লাহ তো পারে, আল্লাহ তো বলে লাও আমারতুল আরদা লাক্তালাত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে নাচাইতে দেরি করব না, তুই নাচতে দেরি করবি না। জমিনকে হুকুম দিতে দেরি, পদ্মা করতেছি না, এখনই নিচের থেকে কাইপা ওঠুক না, মনে হয় অনেকেই জানলা ফাইরা বাইরে যাব। কেননা এক দরজা দিয়ে তো সবাই একসাথে যেতে পারবো না, ঠিক না? হ্যাঁ, ওইটা দেখবো না যে জানলার ভিতরে শিক লাগানো আছে, মার মাথা কোনো মতে ফাটতে পারি কিনা দেখি, পরে দেখা যাবে শিকে লাগবে, মাথা ফাড়বে আর ওইখানেই পড়বে আর মরবে, ঠিক না? আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি। আরেক হাদিসে আছে, আবদি লাও রাদিতা বিমা কাসামতু লাক আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক ওয়া আনতা তাকুনু ইন্দি মাহমুদা ওয়া ইন লাম তারদা বিমা কাসামতু লাক উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া ওয়া আনতা তাকুনু ইন্দি মাজমুমা। ও মানুষ, ইচ্ছা করলে পারি, আরে ডিসকভারি দেখে তো বটে, ন্যাশনাল জিওগ্রাফি দেখে তো বটে, দেখেন না? ডিসকভারি দেখে তো বটে, ন্যাশনাল জিওগ্রাফি দেখে তো বটে, চতুষ্পদ প্রাণীকে শিকারের পিছে ছুটতে তো দেখে, সবগুলাই কি হাত লাগে? মাঝে মাঝে তো উল্টা লাতি খেয়েও ফিরা চলে আসে, ঠিক না?
আর ও পালায় চলে যায়, ঠিক না? কিন্তু দৌড়টা যে দিল, আল্লাহ বলে ইচ্ছা করলে তোকে এরকম দৌড়াইতে পারি। ইয়ার কসু কামা তার কসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়্যা, জঙ্গলের ভিতরে প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে, তোকে এর চেয়ে দ্রুত গতিতে আমি ইচ্ছা করলে ছুটাইতে পারি। কিন্তু আসল কথায় আসেন, যদি চাই, যদি আমার মন চায়, মনের থেকে যদি আমি চাই যে আমি আমার শূন্যতাকে দূর করে দিতে চাই, না দুনিয়ায় শূন্য থাকতে চাই, না আখেরাতে শূন্য থাকতে চাই, যে চায় যে আমি দুনিয়াতে শূন্য থাকতে চাই না, আখেরাতে শূন্য থাকতে চাই না, বরং আমি দুনিয়াতে পূর্ণতা চাই, আখেরাতে পূর্ণতা চাই, ওটা রাস্তা বলে দিয়া যাইতেছি, কথা শেষ জায়গায় চলে আসছি আমি, আর লম্বা করতে চাইতেছি না। আল্লাহ পাওয়া ব্যতীত ওই শূন্যতা দূর হবে না, না না না। আল্লাহ পাইলেই দুটো জায়গায় শূন্যতা দূর হয়ে গেল, এইখানে শূন্য তো ওইখানে শূন্য। শূন্যতা দূর হওয়ার একটা নিদর্শন আছে, শূন্যতা দূর হওয়ার নিদর্শন আছে, সেটা হলো যাদের ঘরে, যাদের জীবনে, যাদের পরিবারে, যাদের ফ্যামিলিতে একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, একে অপরের কাছে কোনো চাহিদা নাই। আমি কিন্তু শূন্যতা দূর হওয়ার নিদর্শন দিতেছি, যাদের নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ফ্যামিলিগত জীবনে, ব্যবসা বাণিজ্যের জীবনে, চাকরি বাকরির জীবনে, যাদের জীবনে কোনো অভিযোগ নাই, একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নেই, পাওয়ার জন্য না পাওয়ার উপরে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য একে অপরের কাছে কোনো চাহিদা নাই, যেমন পাক যতটুকু পাক, যেমন কোয়ালিটির পাক, আলহামদুলিল্লাহ বলল। কি বলল? কয়টা হইলো? কয়টা? তিনটা। হ্যাঁ, আরে মনে থাকবে কয়টা হলো? তিনটা। আর চতুর্থ হলো না পাইলো তো সবর করো, না পাইলো তো, এটা হলো নিদর্শন যে এর জীবনে কোনো শূন্যতা নেই, এর জীবনে কোনো কোনো এক কাপড় ঘরে স্ত্রী হাসতেছে আর বলতেছে আমি জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে, স্বামী বলতেছে কি করে তুই জান্নাতি, কে খবর দিল, কেন আজ পর্যন্ত তোমার কাছে কোনো চাহিদা রাখি নাই, তুমি পূরণ করো না বিদায় কোনো অভিযোগ করি নাই, এক কাপড় এক কাপড়ই শুক্রিয়া আদায় করতেছি আর পাইতেছি না, এটার জন্য সবর করতেছি, বিদায় আল্লাহর ওয়াদা, সবরের বদলা জান্নাত মিলবে, মনের সাতটা চিরদিন জান্নাতে পুরা করব। যখন সুন্দরভাবে গুছায় স্বামীকে বুঝায় দিছে, স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো গালে চিমটি কেটা বলতেছে চেহারা মলিন কেন, তুমিও তো জান্নাতি, কামি জান্নাতি কি কইরা, কেন আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না, তো হাসি দিয়া বলতেছে পাগলি একবার ডেলি শতবার, বা শুকুরের বদলাও তো জান্নাত, তাইলে তুমিও জান্নাতি আমিও জান্নাতি, ফুর্তি জান্নাতি। আসেন মেরে দোস্ত, আসেন, আল্লাহ পাওয়া ব্যতীত আমাদের জীবন থেকে, ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সাংসারিক জীবন থেকে, ফ্যামিলিগত জীবন থেকে, বংশগত জীবন থেকে, সমাজগত জীবন থেকে, ব্যবসা বাণিজ্যগত জীবন থেকে, সর্বক্ষেত্রের থেকে শূন্যতা ওই পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবো।
আহ্বান আহ্বান। এই জন্য সবচেয়ে শিক্ষণীয় জিনিস আল্লাহ পাওয়া। কি আল্লাহ শিখবেন? কি রাজি শিখতে? না, সবাই হাত উঠাইতে চায় না। নামান নামান। সবচেয়ে বড় মাধ্যমটা বলে দিই, কোরআনে আছে সেজদা দিতে হবে না। এই শেষ অংশ আমি পড়তেছি সেজদার আয়াতে, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ। সবচেয়ে বড় আল্লাহ পাওয়ার মাধ্যম হলো পাঁচ ওয়াক্ত নামাজ, সহজ এবং সবচেয়ে বড় মাধ্যম। সবচেয়ে বড় মাধ্যম কি? পাঁচ ওয়াক্ত পড়বো আজ। কৃতিকা পাক্কা ওয়াদা? কে কে ওয়াদা করতে পারেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। وما علينا إلا البلاغ।